রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে শ্রম বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন কি বললেন দেখব। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। আমরা চাই বিভিন্ন যে বেনিফিট দেওয়া হলো, যে অ্যাক্সিডেন্ট বেনিফিট থেকে, বাস থেকে, লজ থেকে, বিভিন্ন উন্নয়নের জরুরি আমাদের পরিবহন এবং পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদের মুর্শিদাবাদ জেলাকে উন্নয়নের জন্য অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে, উন্নয়নের ঝুলি সবসময় নিয়ে আসে, আজকেও নিয়েছে উন্নয়নের ঝুলি। আজকে 21 জুলাই আবার আসবে বললেন, তাই আমাদের খুব ভালো লাগছে। আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের যে কাজ করে আমার খুব আনন্দিত মনে হচ্ছে। আমাদের সব বিধায়করা আছে, সবাই নামলে সম্ভব নয়, অল্প টাইম চাই। আমি সকল যারা মা বোন যারা এসেছেন সকলকে বলবো, আপনারা বেনিফিট থেকে কেউ দূর হবেন না, সরকারি বেনিফিট আপনারা পাবেন। আমরা সবসময় চাইবো আমাদের প্রশাসন সবসময় আপনাদের সাথে আছে, আমরা সবসময় চাইবো আমাদের এসপি সাহেব সবসময় সহায়তা পায়, আমাদের ডিএম সাহেব সবসময় সহায়তা করে আমাদের জন্য। আমরা চাইবো আগামী দিনে সব সহায়তা করে মুর্শিদাবাদ থেকে এগিয়ে নিতে হবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।